সবাইকে সোনালী সাতক্ষীরায় শুভেচ্ছা। বাংলাদেশে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে মাল্টা চাষ। স্বল্প খরচে তুলনামূলক লাভ বেশি হওয়ায় মাল্টা চাষের পরিধি বাড়ছে দিন দিন। সেই সাথে স্বাদ ও ঘ্রাণে অতুলনীয় হওয়ায় এর বাজার চাহিদাও বেশ। আবহাওয়া ও মাটির গুণাগুণ অনুকূলে থাকায় এবং অন্যান্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় মাল্টা চাষ করে সফলতা পেয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলার মোহাম্মদ আখতারুজ্জামান। প্রথমে মাত্র 300টি চারা নিয়ে শুরু করলেও তার বাগানে এখন মাল্টা গাছ রয়েছে 1000 পিস। গাছে গাছে ঝুলছে অসংখ্য মাল্টা। ব্যাপারীরা আখতারুজ্জামানের বাগান থেকেই কিনে নিয়ে যান মাল্টা, দামও পাচ্ছেন ভালো। তবে শুধু মাল্টা উৎপাদনেই সীমাবদ্ধ নেই আখতারুজ্জামান, এখন মাল্টার চারা উৎপাদন করেও বিক্রি করছেন তিনি। আমার মাল্টা বাগান সর্বপ্রথম 1.5 বিঘা জমি চাষ করি, তারপরে বছর এটা লাগাই 4.5 বিঘা, মোট 6 বিঘা। আমি আবারও 15 বিঘা মতো জমি নিয়েছি, এবছর সেটা লাগাবো। পাশাপাশি আমি মাল্টার নার্সারি করছি, চারা তৈরি করছি। আমার পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশের অনেকগুলো জেলাতেই আমার নিজ এলাকায়ও আমার চারা যাচ্ছে। আমাদের নিয়মিত নতুন প্রোগ্রাম দেখতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন। ধন্যবাদ, আবার দেখা হবে সোনালী সাতক্ষীরায়।